বন্ধুরা দেখুন, আপনারা যদি আপনি মানে আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন এবং এই সেটিংসের ব্যাপারে জেনে না থাকেন, তাহলে আপনারা অতি অবশ্যই এই সেটিংসটাকে জেনে নিন। কেন আপনারা যদি না জেনে থাকেন এই সেটিংটা, তাহলে আপনাদের মোবাইলে আপনি যে ধরনের বিভিন্ন ধরনের গোপনীয় যে তথ্য অথবা আপনি যে কোনো ধরনের বিভিন্ন অ্যাপস ইউজ করছেন এবং আপনার মোবাইলে বিভিন্ন ধরনের যে কাজগুলো করছেন, এগুলো ফেসবুকের মাধ্যমে যে হ্যাকাররা রয়েছে তারা সেটাকে চুরি করছে। মানে আপনারা ভাবেন যে আমি ফেসবুক চালালে কী করে চুরি করছি, কারণ নতুন ফেসবুকে একটা নতুন আপডেট এসছে, সেই আপডেটটা করার পরে আমাদের যে প্রোফাইলটা রয়েছে, প্রোফাইল সেটিংসটা রয়েছে, সেটি চেঞ্জ হয়ে গেছে। এবং সেটা চেঞ্জ হওয়ার জন্য আপনাদের যে একটি অ্যাক্টিভিটি যে সেটিংস রয়েছিল সেটা ছিল না, কিন্তু এখন চলে এসেছে। সেটাতে অ্যাক্টিভ থাকার জন্য আমাদের যে ফেসবুকে বিভিন্ন ধরনের আমরা অ্যাপসগুলো ইউজ করছি, সেটা অটোমেটিক ফেসবুক কী করছে তার কাছে কালেক্ট করে নিচ্ছে, এবং কালেক্ট করার পরে অটোমেটিকলি সে শেয়ার করে দিচ্ছে। হয়তো কোনো চলুন সেই সেটিংসটা কী, সেই সেটিংসটা আপনি আপনাদের পুরো জানাই এবং কী করে আপনি সেটাকে ইজিলি সেটিংসটা করে নেবেন এবং আপনি এতে সুরক্ষিত থাকবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি। তো আমি রাকেশ, আপনারা দেখছেন আমার চ্যানেল বাংলা ট্রিক্স। আপনাদের এই চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন ভিডিওটাকে শুরু করি। তো চলে এসেছি দেখুন আমার মোবাইল স্ক্রিনে। আসার পরে আপনি আপনার ফেসবুককে লগ ইন করে নেবেন। দেখুন এই ফেসবুকটা লগ ইন করে নিয়েছি। করার পরে আপনি আপনার যে সেটিংসের থ্রি ডটস রয়েছে সেই থ্রি ডটসে টাচ করবেন। টাচ করে আপনি নিচে আসবেন। নিচের দিকে আপনি দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রিভেন্সি যে অপশানটা রয়েছে সেটাতে আপনি টাচ করবেন। করার পরে দেখুন আপনার একটা নিচে আরেকটা সেটিংস রয়েছে, সেটিংস অপশান রয়েছে, তো আপনি সেই সেটিংসে টাচ করে নেবেন। করার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন একটি সেটিংস রয়েছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি। তো এই অপশানটা আপনার খুলবেন। খোলার পরে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে। দেখুন আমি এর আগে আমার যে অপ সেটিংয়ের অ্যাপসটা আছে সেটাকে আমি চেঞ্জ করে রেখেছি, ঠিক আছে? সেজন্য আমার পুরোটাকে আমি ক্লিয়ার করে রেখেছি বলে আসছে না। তো আপনি যখন করবেন, করার পরে আপনার সেটিংসে এই ধরনের বিভিন্ন যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো অটোমেটিক আসা শুরু করবে। দেখুন শুরু করার পরে আপনাকে বলবো, দেখুন আপনার এই যে দেখছেন ইউ হ্যাভ নো অ্যাভেলেবল অ্যাক্টিভিটি টু শো অ্যাট দিস টাইম, মানে আমার ছিল সেটাকে আমি বন্ধ করে রেখেছি। তো আপনার এইভাবে অটোমেটিকলি অনেক এখানে অ্যাপসগুলো থাকবে। আপনি এটাকে কী করবেন, সবার প্রথমে আপনার যে ক্লিয়ার হিস্টোরি আছে সেই ক্লিয়ার হিস্টোরিটাকে আপনি ক্লিয়ার করে নেবেন। তো দেখুন আমি এইভাবে ক্লিয়ারে ক্লিক করছি। করার পরে ক্লিয়ার হিস্ট্রিতে আপনি টাচ করবেন। টাচ করার পরে সেই যে ক্লিয়ার হিস্ট্রিটা আছে, দেখুন ইউর অ্যাক্টিভিটি হ্যাজ বিন ক্লিয়ার্ড, এই ধরনের আপনি ক্লিয়ার হয়ে যাবে। হওয়ার পরে সবথেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ ইউর অফ ফেসবুক অ্যাক্টিভিটি। দেখুন আমার এখন এই মুহূর্তে দেখুন ভিজিট অ্যাক্টিভিটি শেয়ার ইউ উইথ আস বাই দ্য বিজনেস অ্যান্ড অর্গানাইজেশন ইউ ভিজিট অফ 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 ফেসবুক, মানে আমার সেটা এখন বন্ধ রয়েছে, ঠিক আছে? তো সেটা জন্য কী করবেন, আপনি এখানে ক্লিক করবেন, টাচ করবেন। টাচ করার পর দেখুন আমি এটাকে বন্ধ করার জন্য বা অন করার জন্য দেখুন একটা পাসওয়ার্ড আছে, ঠিক আছে? তো দেখুন এখানে পাসওয়ার্ডটা আপনি আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমার এই ধরনের ইন্টারফেসটা খুলে আসলো। হচ্ছে ইওর অফ ফেসবুক অ্যাক্টিভিটি, আমার এটা অফ আছে কিন্তু, ঠিক আছে? এখানে আবার অন হয়তো অন হয়ে যাবে। তো সেজন্য কেউ আমি ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিয়ার করবো। করার পরে ক্লিয়ার হিস্ট্রিতে আমি টাচ করে নেব। করার পরে আমার যে যা ডিটেলসগুলো রয়েছে এখানে সেখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমার এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। আসার পরে আপনার মোর অপশন দেখতে পাচ্ছেন, সেই মোর অপশনে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পরে দেখুন আপনার আপনি না চাইলেও যে ফেসবুক আপনার ইনফরমেশনগুলো ডাউনলোড করে নিচ্ছে সেটা আপনাকে বন্ধ করতে হবে। তো দেখুন ডাউনলোড ইওর ইনফরমেশন, এখানে টাচ করবেন, একটা নতুন ইন্টারফেস খুলে আসবে। তো দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পোস্ট, আপনার ফটো অ্যান্ড ভিডিও, কমেন্টস, আর যা কিছু আপনি করছেন, মেসেজিং, এভরিথিং আপনার ফেসবুক কী করছে সেটা ডাউনলোড করে নিচ্ছে, ঠিক আছে? তো তো আপনি এখানে কী করবেন, এখানে ডেট রেঞ্জ হিসেবে আপনি যদি চান তাই পাবেন, ঠিক আছে? তো আপনি এখানে কী করবেন, এটাকে ডিসিলেক্ট করে দেবেন। ডিসিলেক্ট করলে দেখুন আপনার যা ডাটা আছে তা আপনি করতে পারবে না, মানে কোনো কিছু ওরা মানে আপনার কপি করতে পারবে না, ঠিক আছে? এটা করে নেবেন। করার পরে দেখুন এখানে আবার একটা থ্রি ডটস অপশন অপশানে সেটিংসটা বন্ধ হয়ে গেছে। তো যদি ভিডিওটাকে ভালো লাগে আপনাদের, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই বাজিয়ে নেবেন,
কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন এই ধরনের ভিডিও আনতে থাকি এবং টেকনোলজি টাইপে। তো প্লিজ এবং ভাই আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করবেন, এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।